কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে পাইলো ভ্রমরা ময়ূর বেশেতে নাচ রাধিকা। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে পাইলো কিরে পানি গরম হলো, কড়া করে এক কাপ চা দে। শালা বুইড়া খাটাইস। এই রাখেন রাখেন, এন মজনু। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আমাকে এক কাপ চা দাও। আপনি যান, আমি দিতাছি। যাই বলো মিজান, গ্রুপের সবাইকে কিন্তু সময় মতো আসতে হবে। হ্যাঁ বজলু ভাই, আমিও তাই ভাবছি। এভাবে সবাই লেট করলে নাটক সময় মতো নামানো যাবে না। তা ঠিক। আরে এই তো নায়িকা এসে গেছে। বসো বসো বসো। তারপর কেমন আছো লীনা? ভালো। গান গাইতে গেতে যখন রেকর্ডের পিন আটকে যায় তখন কি পরিস্থিতি হয় শোনো। কাকর সজনি আয়ে না বাল মে, কাকর সজনি আয়ে না বাউ বাউ বাউ। ওদের কথা চান্স পেলেই জলিল সাহেব ছেলে মেয়েদেরকে অ্যাডাল জোক শোনায়। আপনি উপরে তালন। আমি দুষ্টুমি করলাম। লন্ডন গরম গরম চা চাখানা ঠিক মতো পাট্টা গায়েন। লন্ডন যে যা চল। আরেকটু চিনি দে। চিনির কেজি 80 টাকা যা দিছি খা ফেলাম। এই বেটা কি চা বানিয়েছিস, স্বাদ লাগছে না? ওয়াশার পানিতে আয়রন ভরা গেছে, তাই আমার চায়ের স্বাদও কমে গেছে, খা ফেলাম। লীনা ভাবি এখন শরীরটা কেমন? এখন ভালো, আবার কখন খারাপ হয়? আমি বুঝি না, বাচ্চা জন্ম দেয়া যদি এতই জটিল হয় তাহলে দরকার কেন? মিজান ভাই, আপনি মাঝে মাঝে কি সব বোকার মতো কথা বলেন না? হ্যাঁ বলবে না, বিয়ে শাদী করলে তো। আচ্ছা মিজান, তুমি যখন বিয়েই করনি তাহলে জগৎ সংসার সম্পর্কে তোমার তো আগ্রহ কেন? তোমার তো সবকিছু বলার দরকার নাই। লীনা রিহার্সাল তো শুরু করতে হয়। হ্যাঁ শুরু করেন। আচ্ছা আসিফ তো দেরি করছে কেন? তা তো জানি না। কোথায় গেছে জানেন?
ওর বোনের বাসায় গেছে ওর ভাগ্নি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তাহলে আজকেও কি রিহার্সাল হবে না এমন হলে তো বজলু ভাই বিপদ এক এক দিন এক এক সমস্যা সামান্য ব্যাপার একটা ভেজার হয়ে গেছে ভালো করে মজবুত তুষি বাবা দেখো তো কে আসছে এই সময় আবার কে এলো যাও মা যাও তোমার বাবার কাছে যাও আরে ভাবি জান আসেন 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 থাক আসেন বেনু ও বেনু আরে লীনা ভাবির এক গ্লাস ঠান্ডা কোক দাও না না কোক খাবো না আমি পানি খাবো তাই খাবেন চলেন চলেন কোথায় কোথায় যাব আরে আসেন না দেখেন কি কিনছে আসেন আসেন এই যে দেখেন হঠাৎ বেশ কিছু টাকা পাইলাম সাথে সাথে কিনে ফেলাইলাম ভালোই করেছেন এখনই প্রতিদিন আপনাকে বাজার করতে আরে না না একদিন বাজার করব সাত দিন খাব আপনি কিন্তু ভাবে কোনো সংকোচ করবেন না নিজের মনে করে ব্যবহার করবেন সবিনু আসো কি ভাবি খুব ভালো হইছে না এই 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 মাঝখানে তাকটাই তুমি কিছু রাখবা না ওইটা একদম ভাবির জন্য ঠিক আছে বন্ধ করো ও ভালো কথা ভাবি যান আসিফ ভাইজান আমার মোবাইলে ফোন দিছিলেন তিনি আজ রাতে ফিরবেন না হাসপাতালেই থাকবেন আমি যাই একটু গোসল করব সুমিকে তো পোস্ট অপারেটিভ রুমে নিয়ে গেছে সকাল ছাড়া বের করবে না তুমি এখানে থেকে কোনো লাভ নেই আপা অপারেশন তো সাকসেস ডাক্তার তো বললো আর কোনো চিন্তা নেই তোমরা দুজনে চলে যাও আমি তো আছি তুই একা থাকবি ভাই ঠিক আছে আমি না হয় থেকে যাই না দোলা ভাই আপনারা দুজনে চলে যান তো আমি থাকতে কোনো চিন্তা নেই চলুন আপনাদের এগিয়ে দিই এখানে কোনো হোটেল টোটেল দেখি না তুই রাতে খাবি কোথায় সামনের বাস স্ট্যান্ডে দুই তিনটা হোটেল আছে আমি সময় মতো খেয়ে নেব চলো তারপর চলো চলো ভাই হ্যাঁ রে তোর বউ কেমন আছে অনেকদিন দেখি না ভালোই পরপর দুটো বাচ্চা মিসক্যারেজ হলে সে কেমন থাকে আমি জানি আচ্ছা তোরা বাসায় আসিস না কেন সময় করে উঠতে পারি না ব্যস্ত থাকি তো আরে বোঝো না নাটক নিয়ে ব্যস্ত থাকে তুই নিজে যা করিস তাই যথেষ্ট ছিল বউটাকে অন্তত নাটক থেকে বিরত রাখলেই পারতি নাটক করে কি হয় শুনি এমন তো না যে দশজন তোকে চেনে তো কিছুই হলো না আপা সবার সবকিছু হয় না আর হওয়ার দরকারও নাই যান দোলাবে গাড়িতে উঠুন ঠিক আছে চলো যাও আচ্ছা যাই বড় বোন হিসেবে আমি বলে গেলাম এও জানি যে ও শুনবে না চলো এই চা গরম এই এক কাপ চা দাও
তোর গলা এটা কি মেডেল কিসের মেডেল আমাদের জেলা স্কুলে নাটক হয়েছে তাতে আমি অভিনয় করেছি কি তুই অভিনয় করেছিস এবারে মত ওকে মাফ করে দেন আর কোনোদিন করবে না তুমি চুপ করো যাও না আমি এসব পছন্দ করি না আয় আমার সাথে আয় মেডেল কোন না বাবা এটা আমার জীবনের প্রথম পুরস্কার আবার মুখে মুখে তর্ক করিস মেডেল খোল বলছি খোল এবার নিজ হাতে এটা ফেল ফেল ফেলছিস না কেন ফেল বলছি ফেল বল আর কোনোদিন নাটক ফাটক করবি না বল আর এসব করব না না বাবা আমি আর এসব কোনোদিন করব না কখনো করব না ভাই টাকা হইছে এই যে মা তোমার সেলাই হলো আর একটু মা অভাব নামে দত্ত ওটাকে খাবলে খেতে শুরু করেছে তোমার ওই ক্ষুদ্র সুই দিয়ে ওর সাথে যুদ্ধ করে পারবে না দাও দেরি হলে আবার টিউশনটা যাবে ঘরে চাল ডাল তো কিছুই নেই তোর বাবার সামান্য ভাতার টাকায় সংসার তো আর চলছে না বাবা শুধু নেই নেই আর নেই পৃথিবীর সমস্ত অভাব এই সংসারে ভর করেছে অথচ আমি তোমাদের সন্তান হয়ে সংসারের জন্য কিছুই করতে পারছি না কেন পারছিস না বৃদ্ধ বাবা মার প্রতি কি তোর কোনো দায় নেই একটা সামান্য চাকরিও কি জোগাড় করতে পারিস না চাকরি সোনার হরিণের কথা বলছো বাবা দিনের পর দিন রাতের পর রাত ওই সোনার হরিণের পিছে আমি ছুটেছি কেউ ফিরেও তাকায়নি মাঝে মাঝে মনে হয় লেখাপড়া শিখে বড় ভুল করে ফেলেছি আকাশ ও কথা বলিস না বাবা হ্যাঁ মা যে সার্টিফিকেট সামান্য একটা চাকরির নিশ্চয়তা দিতে পারে না তার কি মূল্য আছে বলো আকাশ লীনা ও কথা বলিস না বাবা ছেলেটা দারুণ অভিনয় করছে না হ্যাঁ বাবা লেখাপড়া শিখিয়েছি বাবা আজ কিন্তু ওকে আমাদের বাড়িতে দাওয়াত করব শিক্ষা সার্টিফিকেটের একটা মূল্য আছে নিয়ে যাব অফিসে অফিসে ঘুরে দেখেছি শুধু ভালো রেজাল্টের সার্টিফিকেট দেখালে হয় না চাকরি পেতে মামা লাগে চাচা লাগে টাকা লাগে যার যার কোনোটাই আমার কাছে নেই সো চাকরি আমার হচ্ছে না হচ্ছে না তাহলে এখন কি করবি যে সার্টিফিকেট আমার আমার মায়ের মুখের হাসি ফুটাতে পারে না বাবার সান্ত্বনা হতে পারে না তাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খার করে ফেলবো ছাড় খার করে ফেলবো
Hello, young man. I am waiting for you. আমি এখানকার ডিস্ট্রিক্ট জাজ। আসসালামু আলাইকুম। তোমার অভিনয় দেখে আমার মেয়ে এবং আমি খুব ইমপ্রেসড। ওয়েল ডান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার মেয়ের ইচ্ছে তুমি একদিন আমার বাসায় এসে লাঞ্চ বা ডিনার করবে। আমি নিজেও খুশি হব। জি আচ্ছা। আমি যাব। ভেরি গুড ইয়াং ম্যান। পরে একদিন দেখা হচ্ছে। কেমন? না না। আপনি আজই চলুন না। আমাদের সাথে গাড়ি আছে। আপনাকে বাসা পৌঁছে দেবে প্লিজ। বেচারা অভিনয় করে এখন ক্লান্ত হয়ে আছে। আজ থাক, কোন এক ছুটির দিনে। না বাবা, আজ ভালো লাগাটা থাকতে থাকতে ওকে বাসায় নিয়ে যেতে চাই। আপনার কি খুব অসুবিধা হবে? প্লিজ চলুন না। লেটস গো, চলো। প্রতিভাবান নাট্যশিল্পী, ভালো করে খাও। ইয়াং ম্যান, তোমরা খাও। আমি রাতে আবার কিছু খাই না। শোবার আগে এক গ্লাস দুধ, ব্যাস। কাল একটা জটিল কেসের রায় আছে, একটু চেম্বারে বসতে হবে। আসি। হ্যাঁ, তোমরা খাও খাও খাও। ঠিক আছে বাবা। তোমার বাবা কি করেন? বাবা নেই, মারা গেছেন। ও সরি। তোমরা ভাই বোন কজন? আমরা এক ভাই এক বোন। বোন কি তোমার বড় না ছোট? আমার বড়, বিয়ে হয়ে গেছে। তোমার দুলা ভাই কি করেন? ও চুপ কর তো মা, কি শুধু উকিলের মতো প্রশ্ন করছো? ওনাকে খেতে দাও। খান না। না, আরে খান না, একদিন খেলে কিচ্ছু হবে না। আরেকটা দি। না আর লাগবে না। আমি জানি আমার কোনো কথাই তোমার এখন আর ভালো লাগবে না। কি আছে ওই ছেলের? অভিনয় করে। অভিনয় আবার কি? এটা হচ্ছে একটা অনুকরণ। একটা বানরও অনুকরণ করে, তাই বলে একটা বানরকে তো আর বিয়ে করা যায় না। এসব তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। আর কি আছে ওই ছেলের? থার্ড ক্লাস পেয়েছে বিয়েতে, ব্যাংকে একটা কেরানির চাকরি করে। ওই চাকরির বেতন কত? 3-4 হাজার, খুব বেশি হলে 5 হাজার। এই টাকা দিয়ে ও নিজে খাবে না তোমাকে খাওয়াবে? ছি বাবা, ওসব বলো না। একজন ডিস্ট্রিক্ট জাজের মেয়ের সাথে একটা তৃতীয় শ্রেণীর কেরানির বিয়ে হতে পারে না। বাবা, যে কাউকে তুমি অপছন্দ করতে পারো, কিন্তু কাউকে ছোট করার অধিকার তোমার নেই। তোমার এ কথা শুধু নাটকেই মানায়। শোনো, জীবন কিন্তু খুব বাস্তব, জীবন নাটক নয়। এটা তুমি ভবিষ্যতে হাড়ে হাড়ে টের পাবে। তোমার কাছে জীবন এক সময় অতিষ্ঠ হয়ে উঠবে। বাবা, বাবা তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? অভিশাপ নয়, সত্যি কথা বলছি। মাঝে মাঝে সত্যি কথা অভিশাপের মতোই মনে হয়। শোনো লীনা, বাবা হিসাবে আমি আমার কথা বললাম, সিদ্ধান্ত নেবে তুমি। দেখ তো মিনু, কে কলিং বেল টিপলো? আর
আরে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ফিরছেন তাহলে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সারা রাত কেন যেন ঘুম পাচ্ছিল না আমার, সকালে থেকে ঘুমিয়ে পড়েছিলাম। ভালোই করেছ। আর বলো না, আপাদের বাসা গিয়ে দেখি সুমির অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা শুরু হয়েছে, তাড়াতাড়ি ক্লিনিকে নিলাম, ঘন্টাখানেকের মধ্যে অপারেশন। তুমি তো জানোই আপা আবার হার্টের পেশেন্ট, তাই আবার আপা দুলাভাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি রয়ে গেলাম। সুমি এখন কেমন আছে? ভালো আছে। দেখি স্কুল শেষ করে সুমিকে একবার দেখতে যাব। ক্লিনিকে নাম ঠিকানাটা একটু দিও, আর তুমি এখন রেস্ট করো। শোনেন, কাঁচা বাজার কিন্তু শেষ। ও তাই? দেখি অফিস শেষে একবার বাজারে জামুনে, আর যদি চান্স পাই তাহলে অফিসের ফাঁকেও যাইতে পারি। যাই। শুনেন, আর একটা জিনিস কিন্তু শেষ। আবার কি জিনিস? খেল মনে নাই? বুঝছি বুঝছি। যাই মামুনি। এই বাচ্চারা লাইন ধরে সোজা চলে যাও, লাইন ভাঙবে না কিন্তু, যাও। হ্যাঁ, আহা আস্তে আস্তে ওঠো। আসসালামু আলাইকুম আপা। ওয়েলকাম সালাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা গাড়িতে উঠে গেছে, চলুন আপা। কেন? আমি তো আগেই বলেছি আমি তো যেতে পারবো না। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আপনি কি একটু দেখা করতে বলেছেন? ও ঠিক আছে। গুড মর্নিং। বসো। খবর পেলাম তুমি নাকি আর ছাত্রছাত্রীদের নিয়ে এক্সকারশনে যেতে পারছো না। জি আপা। এভাবে হঠাৎ বললেই হলো নাকি? বাচ্চারা রেডি, গাড়ি দাঁড়িয়ে আছে, আর তুমি বলছো যেতে পারবে না। আচ্ছা লীনা, তোমার হয়েছেটা কি? আপনি তো সবই জানেন আপা। জানি জানি বলেই বলছি, পরপর দুবার দুর্ঘটনার পর আবার কেন বাচ্চা নিতে গেলে? আর নিলেই যখন, বারবার ছুটি না নিয়ে চাকরিটা ছেড়ে দিলেই পারো। দেখলেন কেমন বিয়াদব? রিক্সা কলাবাগান লেক সার্কাস যাবে? যে না। এই লেক সার্কাস যাবে? না। আশ্চর্য। এই লীনা ভাবি না। রিক্সা কলাবাগান লেক সার্কাস যাবে? না যাবো না। লীনা ভাবি রোদে খেলায় রয়েছে। গ্রো। আরে ভাবি এখানে দাঁড়িয়ে রয়েছেন। ইয়ে বাসায় যাবো, রিক্সা পাচ্ছি না। আসেন 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 আসেন। ওঠেন। এই গ্রো গ্রো গ্রো। আপনার কি স্কুল ছুটি হয়ে গেল নাকি? না। ছুটি নিলেন? কয়েকদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছি। আরে আপনি এত চিন্তা করতেছেন কেন? ছোট ভাই মনে করে নিঃসংকোচে বলে ফেলান।
না মানে আপনি তো জানেন আপনার ভাইয়ের চাকরিটা নেই আমার একার বেতনও তো চলছে না এই মাসের বাড়ি ভাড়াটা যদি আপনি চালিয়ে নিতেন এ বলতে এত লজ্জা পাওয়ার কি আছে এক মাসের কেন ছয় মাস এক বছর কোনো ব্যাপারই না আপনি না অফিসে গেলেন অফিসে গেছিলাম বাসার কাঁচা বাজার শেষ চান্স পাইলাম একটু অফিস ফাঁকি দিলাম আর কি আমার অফিসে এরকম একটু সুযোগ আছে তাছাড়া সরকারি চাকরি সহজে যাবে না হ্যাঁ কি ব্যাপার এই সময়ে তোমার কি স্কুল ছুটি হয়ে গেছে না ভালো লাগছিল না তাই ছুটি নিয়ে চলে এলাম তোমার শরীর কি খারাপ লাগছে এতক্ষণ তাই লাগছিল কিন্তু তোমাকে দেখার পর ভালোই লাগছে তুমি কি বেরোচ্ছ এক্ষুনি বেরিয়ে যাব বজলু ভাই বলেছেন আজ একটা চাকরির ব্যবস্থা করে দেবে আর আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে চাকরি করতে দেব না আমি আসি আচ্ছা নাটকে ডেটের ব্যাপারে কিছু হলো না না হবে দুই টাকা ছাড়া তো দেন মহিলা সমিতি দিতে হবে আবেদনটা না ফেললে তো হবে না ওই যে বুঝে বুঝে হ্যাঁ ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম বসো 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 মিজান আবার কি খাচ্ছ দেখি আচ্ছা বজলু ভাই আপনার পূর্বের নাট্যগোষ্ঠীর নাটক করতে আর কদিন কি যে বলো সবে মাত্র রিহার্সাল শুরু করেছি আর তাছাড়া এখন নাটক করা তো এক ধরনের যুদ্ধ করা তার মানে 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 খুব সহজ আগে নাটকের দল ছিল সীমিত আর তাদের শিল্পী কুশলী ছিল নির্ধারিত আর এখন বড় বড় দলগুলি ভেঙে দল বেড়েছে অনেক তাতে করে একটু অসুবিধা হবেই আচ্ছা বজলু ভাই এই যে বড় বড় দলগুলো ভাঙছে অন্য দলগুলো গড়ছে এর কারণটা কি কারণ অনেক বজলু ভাই আমার অবজারভেশনে অনেক কারণের মূল কারণটা মনে হয় পরবর্তী নাট্যকর্মীদের আস্তে আস্তে মূল চরিত্রে সুযোগ দেয়া যেখানে ছেলেমেয়েরা অনেক দিন ধরে সুযোগ পাচ্ছে না তখনই তারা হতাশ হয় আর তখনই তারা কয়েকজন মিলে দল থেকে বেরিয়ে অন্য দল গড়ে হ্যালো আসিফ আসছি ঠিক আছে তোমরা গল্প করো আমার জন্য আসিফ আবার ওয়েট করছে ঠিক আছে ঠিক আছে তাকে নিয়ে এক জায়গায় যেতে হবে আসি হ্যাঁ ওকে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম যাই বলে মিজান ভাই আপনাদের দলের নায়ক নায়িকা মানে আসিফ আর নিনাকে খুব ভালো পেয়েছেন তোমরাও সিনসিয়ারলি কাজ করো দেখবে তোমরাও আসিফ আর লীনার মতো ভালো শিল্পী হতে পারবে দোয়া করবেন ঠিক আছে এই এই বাই 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 থামো 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 আসিফ তাড়াতাড়ি এসো শিগগিরই সরি আমার একটু দেরি হয়ে গেল হ্যাঁ নো প্রবলেম এই ঘুরো আমি কেরামত সাহেবের সাথে দেখা করব আপনার নামটা প্লিজ আমার নাম বজলু কোথা থেকে এসেছেন নাম বললেই চিনবেন উনি আমার বোন জাস্ট মিনিট হ্যালো স্যার মিস্টার বজলু এসেছেন আপনার সাথে দেখা করতে চান বললেন আপনার বন্ধু ঠিক আছে পাঠিয়ে দাও ওকে স্যার আপনি যান ঠিক আছে তুমি এখানে বসো আমি ভিতরে গেলাম ও ঠিক আছে আরে বজলু আয়া বস থ্যাংক ইউ কেমন আছিস খুব ভালো তোর নাট্য আন্দোলন কেমন চলছে আমি আছি ভালোই তোর দিনকাল কেমন ব্যবসা বাণিজ্য আর ব্যবসা বাণিজ্য এটা হলো এক নম্বর দেশ নিশ্চয়ই বুঝতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ এই দেশে ব্যবসা বাণিজ্য করে মোটেই শান্তি নেই এক্সকিউজ মি আপনাকে খুব চেনা চেনা লাগছে জি আমাকে বলছেন জি আপনি কি মিতুর ভাই জি না এবার তোর কথা বল আমি এসেছি আমার নাটকের গ্রুপের একটি ছেলের চাকরির ব্যাপারে চাকরির বাজার খুবই খারাপ তা তোর ক্যান্ডিডেটের যোগ্যতা কি মানে নাটক ছাড়া আর কি জানে বিএ পাস
শুরুতে ব্যাংকে চাকরি করত তারপর ইস্টার্ন হাউজিং এ কিছুদিন ছিল জীবন বিমাতে কিছুদিন কাজ করেছে আমার এখানে অচল মাল গসাতে চাস আসিফের মতো ছেলেকে এইভাবে চাকরির জন্য ঘুরতে হচ্ছে এটাই আফসোসের ব্যাপার ইউরোপ আমেরিকা হলে এই ছেলে টাকার উপরে শুয়ে থাকত তাহলে একটু কষ্ট করে কিছু টাকা জোগাড় করে আমার কাছে নিয়ে আয় আমি ওকে সুজা ইউরোপ কিংবা আমেরিকা পাঠিয়ে দিই ঠিক আছে আজ তাহলে উঠি যাবি যা চলো শোনো এখানে বোধহয় কিছু হবে না তুমি এখন কোথায় যাবে বাসা ঠিক আছে যাও তাহলে বিকালে রিহার্সালে দেখা হবে এসো সাতা খান আর ভালো করে দেখেন আসিফ ভাইজান কেমন বোলিং করতেছে আর লীলা আপা কেমন ব্যাটিং করতেছে একদম ফাটাফাটি যা তো বকবক করিস না আমার লোড শেড আর পারা যাচ্ছে না মোমবাতিটা নিয়ে যা জোরি তুমি এখনো জেগে আছো ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ শুনি খাটের নিচে খুটখুট শব্দ হচ্ছে কে যেন আবার খুক খুক করে কাশছে পুরুষ মানুষের কাশি ভয়ে আমি অস্থির খাটের নিচে কে যেন বসে আছে আবার আজেবাজে কথা শুরু করেছো মোটেই কোনো আজে বাজে কথা নয় আমার মনে হচ্ছে আমাদের খাটের নিচে একটা ভূত থাকে পুরুষ ভূত ভূতটার গায়ে তামাকের গন্ধ বুঝেছ জোরে তুমি দয়া করে এখানে মোমবাতিটা রেখে ঘুমিয়ে পড়ো হ্যাঁ প্লিজ এই দেখো আমি তোমাকে হাত জোর করছি এই ঝড় বৃষ্টির রাতে একা একা ঘুমাবো ভূতটা যদি আমাকে কিছু করে শোনো ওর মতলবটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না তোমার সাথে আমি ঘুমোতে পারলে খুবই খুশি হতাম কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না লেখালেখিটা একটা মুডের ব্যাপার মুড সবসময় আসে না এখন এসেছে হ্যাঁ সারা রাত লিখবো আর আমি ওই ভূতটার সাথে ঘুমাবো আমি একটা ক্লাইম্যাক্সে এসে থেমে গেছি আমার নায়ক অভাব অনটনে পর্যদস্ত বেকার হাতে একটা পয়সাও নেই সকালবেলা খবর পেয়েছে তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে সে ঠিক করেছে আত্মহত্যা করবে ও মা এখনো করেনি না করেনি তবে স্থির সিদ্ধান্ত নিয়েছে এখন পথে পথে ঘুরছে ও সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছে তাহলে দেরি করছো কেন কোন একটা ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ুক ঝামেলা চুকে যাক আর আমরা আরাম করে ঘুমোতে চাই বড় যন্ত্রণা করছো জোরে আমি আর কত যন্ত্রণা করছি তোমার নায়ক আরো বেশি যন্ত্রণা করছে স্থির সিদ্ধান্ত নিয়েও পথে পথে ঘুরছে এত ঘোরার দরকার কিরে বেটা লাভ দিয়ে কোন একটা ট্রাকের নিচে পড়ে যা ঢাকা শহরে কি ট্রাকের অভাব আছে জোরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি যদি চাও তো এক কাপ চাও বানিয়ে দিতে পারি হ্যাঁ এই মুহূর্তে আমি একটা জিনিস চাই তা হচ্ছে নীরবে কাজ করার স্বাধীনতা বেশ স্বাধীনতা দিচ্ছি স্বাধীনতার সঙ্গে এক কাপ চাও দিয়ে যাচ্ছি পুরো ব্যাপারটাই স্লো হয়ে যাচ্ছে আচ্ছা এই জায়গাটা স্ক্রিপ্টই কারেকশন করতে হবে জোরি তোমাকে কিন্তু লেখকের পাশেই থাকতে হবে আর এই টেবিলে ফ্লাক্সে চা বানানো থাকবে তুমি শুধু ফ্লাক্স থেকে চা ঢেলে দেবে কিন্তু বজলু ভাই সমস্যা একটা আছে ইমোশন বিল্ড আপ করার জন্য আমার তো একটু সময় দরকার না না যা করার এই সময়ের মধ্যেই করতে হবে আসিফ তোমার না চ্যানেলের কোন নাটকে অভিনয় করার কথা হয়েছিল হ্যাঁ কথা হয়েছিল বলেছে
দু একদিনের মধ্যে রিহার্সালের জন্য ডাকবে। আচ্ছা, এসব নাটকে অভিনয় করলে নাকি ভালো সম্মানই দেয়? শুনেছি তো তাই, কিন্তু নাটক না করা পর্যন্ত তো বুঝতেই পারছি না। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে জামান, কেমন আছে বাবা? রিমা কেমন আছে? ভালো আছে মা। শুনুন মা, পরশুদিন লীনা আসিফকে আপনাদের ওখানে আসতে বলবেন। হঠাৎ কেন বাবা? সারপ্রাইজ আছে মা, আমি দিনা আর ওর বরকেও বলে দিয়েছি, আমরা ওই দিন সবাই একসাথে খাবো। ঠিক আছে, এখন রাখি মা, আল্লাহ হাফেজ। আমি কিন্তু আর নাটকে অভিনয় করবো না। বলো কি? হ্যাঁ, ডাক্তার বলেছে আমাকে খুব সাবধানে চলাফেরা করতে। আচ্ছা, দেখা যাক কি করা যায়। আসিফ, দেখার আর কোনো সুযোগ নেই, এর আগে পরপর দুবার মিস ক্যালেজ হয়েছে, এবার আমাকে সাবধানে থাকতেই হবে, আমার মা ডাক শুনতেই হবে। দেখি আল্লাহ কি করেন। তুমি এসব কি বলছো? সোহেল আর বাকি কদিন আগে বলনি কেন? এই মুহূর্তে লিনার রিপ্লেসমেন্ট পাবো কোথায়? তুমি তো জানো কত কষ্ট করে ধরে রেখেছি দলটাকে। আপনি ওর অবস্থাটা জানেন, এর আগে পরপর দুবার মিস ক্যারেজ হয়েছে, ডাক্তার বলেছে পুরো রেস্টে থাকতে। তুমি তো ভয়াবহ খবর দিলে আসিফ, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। এই মুহূর্তে শো পিছাতে হবে কি আমি ভাবতেও পারছি না। আচ্ছা বজলু ভাই, কদিন আগে রিনার সাথে একটা মেয়ে এসেছিল, কি যেন নাম, কুসুম, কুসুম, ওই মেয়েটাকে যদি আমরা তৈরি করে নেই? এই কদিনে কি ওকে তৈরি করা সম্ভব? আমার বিশ্বাস ওর দ্বারা সম্ভব। আল্লাহ, ওনারা কি এই মাসে বাসা ভাড়া দিয়ে দিছে? তোমার এটা বলছি, টাকা পয়সা নিয়ে আমার কিছু জিজ্ঞাসা করবো না, তোমার কখন কি দরকার শুধু তাই বলবা। আর ওনারা ভাড়া দেখ না দেখ ওনাদের ব্যাপার, সেটা নিয়ে তুমি মাথা ঘামো কেন? আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, এখন যাও তো, একটু সিজে নিয়ে আসো। ও তাই তো, ভুল হয়ে গেছে। আসো আসো মা। না, আমার লক্ষ্মী মা। শোনো, কাল একটু মার বাড়িতে যাব। হঠাৎ মার কথা মনে পড়লো বুঝি? ঠিক তা না, মায়ে খবর দিল কেন জানি। ঠিক আছে, সকালে আমি যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাব। না না, তোমাকে অত কষ্ট করে ঘুরে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আমি তো দুলাভাইয়ের অফিসে যাবই, ওই রাস্তা দিয়ে যেতে হয়। ঠিক আছে, এখন চলো তো, রাত অনেক হয়েছে, ঘুমাবে এসো। চলো। শুনেন, ওই বাম দিকের গেটে রাখেন। শোনো, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। আচ্ছা, আমি গেলাম। বাই বাই, যাও। তুমি কিন্তু প্রথমেই লীনাকে কিছু বলবে না। তুমি কি পাগল মা?
লীনা এখন আসছে না কেন? মা তো আমাদের গাড়িটাই পাঠিয়ে দিলেন। তোমরা একটু বসো, আমি আসছি। দুলা ভাই, এবার কিন্তু আমরা খুব মজা করব। অবশ্যই করবে। ওই তো লীনা এসে গেছে। এই যে লীনা, তোকে আনতে তো এইমাত্র গাড়ি পাঠালাম। কি রে, জামাই আসেনি? না। নাকি আমরা নাটক করি না বলে আমাদের বাড়িতে আসতে নেই? ওর কাজ আছে মা, রাত দশটার আগে ছাড়া পাবে না। জামান, আমার তিন জামাইয়ের মধ্যে ছোটটাই সবচেয়ে কাজের হয়েছে। রাত দশটা এগারোটার আগে কখনো ছাড়াই পায় না। জামাই প্রসঙ্গ থাক মা, কেউ কাজের হয় কেউ অকাজের হয়। শোনো, তোমরা চা খাবে না কফি খাবে? সবাইকে একটাই খেতে হবে। আমি কিন্তু দু তিন পদ বানাতে পারবো না। তাহলে আমি কফি খাবো। আমি চা। আমি কিছু না, কি জন্য ডেকেছো তাই বলো। এখন বলা যাবে না, খাওয়ার পরে বলা হবে। কিন্তু দুলা ভাই, আমি তো ততক্ষণ থাকবো না। কি ছোট গিন্নি, তোমার কি শিক্ষামন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি বরকে পাহারা দিতে হবে? দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসল কথা বলে ফেলি। শোনো, আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই একসাথে আজমের শরীফ বেড়াতে যাব, আর বোনাস হিসাবে সব বোনের টিকিট আমি দেব। আর যার যার বরকে সাথে নিতে চাও তার টিকিট তাকেই বিয়ার করতে হবে। পোর্টের লেবার স্ট্রাইক কি উইথড্র হয়েছে? গুড, ভেরি গুড। আরে বসো বসো। তাহলে আমাদের কন্টেনারগুলো আজই শিপে তোলার ব্যবস্থা করো, আমি পরে কথা বলছি। কি শালা বাবু, বেশ লম্বা গ্যাপ দিয়ে আসলে, খুব ব্যস্ত ছিলে নাকি? না, তেমন আর ব্যস্ত হতে পারলাম কই। কেন, চাকরি বাকরি কিছু হয়নি? না। হওয়ার কোনো সম্ভাবনা আছে? তা তো বুঝতে পারছি না। এক মিনিট। শোনো, দুজনের খাবার টেবিলে দিতে বলো। শোনো শালা বাবু, আজ যে হতাশা তোমার মধ্যে কাজ করছে, এমনি হতাশা এদেশের বেশিরভাগ লোকের। কেন জানো? কেন? কারণ এদেশের বেশিরভাগ মানুষই ক্ষুধার্ত। বুঝলে? বুঝলাম। না, বোঝনি। এটা সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে ক্ষুধাকে সম্মানের চোখে দেখা হয়। এদেশের কবিরা লেখেন, হে দারিদ্র, তুমি মরে করেছো মহান। আসলে দারিদ্র মানুষকে মহান করে না, করে পঙ্গু। হাই ফিলোসফি। স্যার, টেবিলে খাওয়া দেয়া হয়েছে। রেডি করো, আমরা আসছি। চলো খেতে খেতে কথা বলবো। ও আসিফ, তখন যেন তুমি কি বলছিলে? ফিলোসফির কথা। ফিলোসফি না, প্র্যাকটিক্যালিটি। দুলা ভাই, এখন কি ব্যবসার অবস্থা খারাপ? ইয়েস, তুমি চিন্তাও করতে পারবে না কেমন খারাপ। কাজ নিতে যেমন টাকা দিতে হয়, কাজ করতেও চাঁদা দিতে হয়। বিল পেতে তো কথাই নেই, এর পরও কথা আছে। যে রাস্তায় ছয় ইঞ্চি বিটুমিন দেওয়ার কথা, সেখানে দেই এক ইঞ্চি, এক বৃষ্টিতেই দফা রফা। আবার টেন্ডার, আবার খাও খাই। এদেশের গল্পের বইতে আর নাটক ছাড়া কোথাও সৎ মানুষ নেই। আচ্ছা আসিফ, তোমরা নাটক করো কেন? দুলা ভাই, আমার ব্যাপারটা। আরে দেব দেব, এখন খাও তো। এই নাও খাও। আমি থাকি। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমার একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে। এই নাও, যার যার চরিত্রের নামে আন্ডারলাইন করা আছে নাও। আমারটা ধরো। ভাইয়া,
আপনি আমাকে আসতে বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা, আই এম রিয়েলি সরি। জি মানে ব্যাপারটা হচ্ছে কি, স্পন্সর বেশি হওয়াতে নাটক ছোট করতে হয়েছে, এই নাটকে আপনাকে সুযোগ দেওয়া যাচ্ছে না। ও তাহলে আমি যাই। সে কি চা খেয়ে যান? না অন্যদিন আসে। অসময় শুয়ে আছ, শরীর খারাপ নাকি? কাজ নেই তাই শুয়ে আছি, একটু আগেই রান্না শেষ করলাম। মা কেন ডেকেছিল আজ? সে এক মজার ব্যাপার, বড় দুলাভাই সবাইকে নিয়ে আজমি শরীফে যাবে, কন্ডিশন একটাই, দুলাভাই তার সব শালিদের টিকিট কাটবে, আর কারো বর যদি যেতে চায় সে টিকিট নাকি তার নিজেরই কিনতে হবে। যাও ঘুরে আসো। ভাবছি যাব সেখানে গিয়ে আল্লাহ তালার কাছে একটা জিনিসই চাইব। কি? আমার এই শূন্য কোল যেন আর শূন্য না থাকে। কিন্তু তুমি না গেলে? না না আমার যাবার দরকার নেই, তুমি শুধু আমার জন্য একটু দোয়া করবে, এবার যাতে আমার চাকরিটা হয়ে যায়। সে তোমাকে মনে করাতে হবে না। আচ্ছা আসি, আমার জায়গায় যে গ্রুপে মেয়েটি এসেছে তার নামটা যেন কি? কুসুম। ও ওই মেয়েটা রিনার সাথে এসেছিল? ও একদম বাচ্চা মেয়ে, কেমন করছে? এর চালিয়ে নিতে হয় আর কি, চঞ্চল মেয়ে। মেয়েটা পারবে, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে পড়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তবে ওর চোখ, চোখে খুব। হ্যাঁ তুমি হাত মুখ ধুয়ে এসো, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা কি ব্যাপার, কুসুম আসেনি? না বুঝলো ভাই, ও আসবে না, বাসে আটকে দিয়েছে। না 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 এভাবে নাটক হয় না, গ্রুপ থিয়েটারটা নিয়ম নীতি আছে। হ্যাঁ 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 তাই। আসিফ একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? কুসুম আসছে না, ওকে বাসায় আটকে দিয়েছে। বাপমাগুলো কেন যে এত ঝামেলা করে বুঝি না। কুসুমের বাবা মা কোনো সমস্যা না, সমস্যা ওর চাচা। আমি বুঝলাম না, যাদের মেয়ে তাদের সমস্যা না, চাচার সমস্যা। বজলু ভাই আমরা একটা কাজ করি, কাল ওর বাসায় যাই, যদি ওর বাসায় বুঝিয়ে সুঝে কিছু করা যায়। এতে কি কাজ হবে? চেষ্টা করে দেখতে দোষ কি, এছাড়া তো কোনো পথ দেখছি না। তাহলে আজকে তো আর রিহার্সেল হচ্ছে না, কিভাবে হবে? তাহলে চলেন যাই। হ্যাঁ ঠিক আছে চলেন চলেন যাই। হ্যাঁ হ্যাঁ চলেন। আবার কোন ঝামেলা বাজলো, এক ওভারেই অল আউট। আমার সকল দুঃখের প্রভু জিনে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শেষে ছায়ায় পাখিরা যায়।
রিহার্সাল কেমন হলো? না, হয়নি। কেন? কুসুমের বাসা থেকে নাটক করতে দিচ্ছে না। কেন? বাবা মার অনুমতি নাইনি? ওর বাবা মা সমস্যা না, ওর চাচা নাকি বাধা দিচ্ছে। এখন কি করবে? নতুন কাউকে নেবে নাকি? এ শেষ সময় নতুন কাকে পাবো? আমরা কাল ওর বাসায় যাব। তুমিও যাবে? হ্যাঁ, আমি আর বজলু ভাই যাব। তোমার শরীর কেমন? ভালো। তোমার ছুটি না দরকার? তারা দরকার হবে না। কেন? চাকরিটা আমি কয়েকদিন আগে ছেড়ে দিয়েছি। তাই বুঝি? আসিফ, আমার মাতৃত্বের দুর্বলতা নিয়ে কেউ কোনো কথা বললে আমার খুব কষ্ট হয়। তুমি তো নিজেই দেখলে, আমার আগত সন্তানের জন্য আমার সবচেয়ে প্রিয় অভিনয় জীবন সেটা আমি ত্যাগ করেছি। লীলা, তুমি ভেবো না আসিফ, কয়েকটা মাসই তো দেখতে দেখতে পার হয়ে যাব, তারপর একটা চাকরি আমি পাবই। তার হয়তো আর দরকার হবে না। 1 তারিখ থেকে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জয়েন করব। মেজদুল্লাহ ভাই ফার্মে? না, তার এক বন্ধুর ফার্মে। তুমি না কোনো আত্মীয় স্বজনের সাহায্য নাও না? তা সত্যি, তবে দুলাভাইয়ের সাথে আমার সম্পর্কটা একদম আলাদা। উনি কিছু বললে আমি না করতে পারি না। আর চাকরিটাও একদম সরাসরি, কোনো ইন্টারভিউ দিতে হবে না। যাও, হাত মুখ ধুয়ে এসো, খাবে। শোনো, ঠিক মতো অফিসে যাবে, এক্সিকিউটিভের চাকরি, ওইভাবেই যাবে, ভালো ড্রেস ড্রেস পরে যাবে। অফিসে যখন যাবে তখন নাটক ফাটক সব ভুলে যাবে। আচ্ছা, লীনার অবস্থা কি? ও ডেট কবে? আর কয়েক মাস বাকি। তাহলে আর কিছুদিন পরে তুমি বাবা হচ্ছ। শোনো, তোমার সন্তানের কথা চিন্তা করে হলেও মন দিয়ে চাকরিটা করবে। দুলা ভাই, আমি এখন যাই। হোল্ড, এটা রাখো। কি আছে এতে? কিছু টাকা আছে। ও, গিফট হিসেবেও নিতে পারো, ধার হিসেবেও নিতে পারো। নতুন অফিসে যাবে, ভালো জামা কাপড় পরে যেতে হবে, তারা তো আর মাসের প্রথমে বেতন দেবে না। কিছু এক্সিকিউটিভ ড্রেস কিনে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ দুলা ভাই, থ্যাংক ইউ। চা খাবে? চা বানাচ্ছি। না স্যার, আমি খাবো না। কেন? তোমার মন টন কি খারাপ নাকি? হ্যাঁ, আমার বাবা মা কখনো আমার গায়ে হাত তোলে নাই, অথচ কাল রাতে তুষিনে বাবা আমার মারধর করছে। কি বলছো তুমি? হাসপাত ভাই তোমাকে মেরেছে? কেন, কি করেছো তুমি? না, এটা ঠিক না, এটা ঠিক না। আপনার কসম লাগে, আপনি তারে কিছু বললেন না, তারে কিছু বললেন না। এই মানুষটা জানি কেমন, খুব ভালোই থাকে, হঠাৎ অল্প দিয়ে কেমন জানি খেয়ে পা যায়। মানুষটারে আমি আজও চিনতে পারলাম না ভাবি, মানুষটারে আমি আজও চিনতে পারলাম না ভাবি। মাথা ঠান্ডা করো। আরে, তুমি কি ছোট কালে পড়ো নাই? শাসন করা তারি সাজে, সোহাগ করে যে। পড়লেও এখন আমি ভুল লাগিছি। শোনো, জীবনে সব কিছু ভুলতে নাই, কিছু কিছু জিনিস মনে রাখতে হয়। আপনি মনে করেন তো, আপনি আমার সাথে কি ব্যবহারটাই করছিলেন? তার জন্য তো এখন সোহাগ করতেছি। আসো আসো আসো। না, আমি যাব না। আরে আস্তে আস্তে, উনার
ঘুমে পড়েছ নাকি? না, তোমাদের রিহার্সাল কেমন চলছে? খুব ভালো চলছে। শর্ত বেশি দিন বাকি নেই। কুসুম কেমন করছে? ভালো, খুবই ভালো। শেষ সিকোয়েন্সের রিহার্সাল কি হয়েছে? হ্যাঁ, পুরো নাটকই প্রতিদিনই একবার করে করতে হয়। আচ্ছা, শেষ সিকোয়েন্সে তুমি আমাকে যেভাবে জড়িয়ে ধরতে, কুসুমকেও কি সেভাবে জড়িয়ে ধরো? হ্যাঁ, নাটকের জন্য সেভাবে ধরতে হয়। তুমি এত বিব্রত হচ্ছ কেন? বিব্রত হওয়ার মতো তো কিছু বলিনি। দেহের মধ্যে মন আর মনের মধ্যে আমি, সেই আমির মধ্যে একটা জিনিস আমার চেয়ে অনেক দামি। সে আমার ভালোবাসা, সে আমার ভালোবাসা, সে আমার ভালোবাসা, সে আমার ভালোবাসা। দেহের মধ্যে মন আর মনের মধ্যে আমি, সূর্যের আলো যায় না কেটে যেমন দুভাগ করা, সূর্যের আলো যায় না কেটে যেমন দুভাগ করা। তোমার মধ্যে মোরা
তোমাকে যে আমি সেই আমির মধ্যেও একটা জিনিস আমার চেয়েও অনেক দামি সে আমার ভালোবাসা সে আমার ভালোবাসা সে আমার ভালোবাসা সে আমার ভালোবাসা আমার দেহের মধ্যে মন আর মনের মধ্যে তুমি সেই তুমি সে তোমার ভালোবাসা সে তোমার ভালোবাসা সে আমার ভালোবাসা সে আমার ভালোবাসা তোমার দেহের মধ্যে মন আর মনের মধ্যে তুমি বা খুব সুন্দর বসো চাকরিতে তো যাচ্ছি কিন্তু কদিন করতে পারবো আল্লাহ জানে আগে থেকে নেগেটিভ ভাবনা ভাবলে কি করে হবে নেগেটিভ ভাবনা না অভিজ্ঞতা সবাই করতে পারে তুমি পারবে না কেন শোনো এবার যতই খারাপ লাগুক চাকরিটা তোমাকে করতেই হবে ঘরে নতুন মানুষ আসছে এখন অনেক টাকা পয়সা লাগবে আচ্ছা সত্যি ইয়াং ম্যান তোমার কথা শুনে বেশ ভালো লাগলো আরো বেশি ভালো লাগলো এই জন্যে তুমি একজন নাট্যকর্মী কিন্তু আবার কিন্তু কি না মানে বলছিলাম কি এমনিতে নতুন চাকরি ওদিকে আবার নাটক মঞ্চনের তারিখও মোটামুটি ঠিক তাই ও বুঝতে পেরেছি তাহলে ঠিকমতো রিহার্সাল অ্যাটেন্ড করতে হবে এই তো নো চিন্তা তুমি সময় মতো রিহার্সাল চলে যাও আমি ম্যানেজ করে নেব থ্যাংক ইউ তবে একটা কথা জি নাটকের শোর দিন আমাকে কিন্তু দুটো টিকিট দিতে হবে আপনি দুটো টিকিট দিয়ে কি করবেন আপনি বললেন আপনি বিয়ে করেননি আরে বোকা তাতে কি গার্লফ্রেন্ড আছে না ঠিক আছে পরে দেখছি নাও শুরু করো না ছোট হুজুর আপনি এর গৃহীত নন মানে ওনার শ্রীচরণে রাত্রির উৎসর্গীকৃত অন্তরের ভাব বিচ্ছৃত হৃদয় বেগের লেখনে নিশ্চিত ভাষায় লিপিবদ্ধ মর্ম কথার প্রণামী হুজুরের দেব সেনাপতি কার্তিক সাদৃশ্য সৌর্য বীর্যের সংবাদ শ্রবণ করিয়া কুসুম আসেনি না ফোন করেছিল তার নাকি কি সমস্যা আছে আর দল করতে ইচ্ছা করে না আসিফ ভাই সালন লীনা আপা কেমন আছে ও ভালো আছে বজলু ভাই কাল লীনা আজমির শরীফ যাচ্ছে এই মজরু বুঝছেন আমি না ওনারে নিয়ে সব সময় খুব টেনশনে থাকি 10টা বিদেশি পেনশন নিয়ে আয় মাজার শরীফে এটা পড়ে যেও তোমাকে খুব একটা টাকা পয়সা দিতে পারলাম না বুঝতে তো পারছো নতুন চাকরি কিছু মনে করো না যা লাগে দুলাবের কাছ থেকে নিয়ে নিও পরে আমি সব ব্যবস্থা করব তোমাকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না ভাবে আপনার যাওয়ার উপলক্ষে অফিসে সিগনেচার করে চলে এলাম আপনি আছেন মজায় যখন ইচ্ছা অফিসে যান আর আসেন আর আমার এক ঘন্টা ছুটির জন্য তিন চারবার কৈফিয়ত দিতে হয় আরে না না কোনো কৈফিয়ত দিতে হয় না ওই কয়টা ফাইল হাতছাড়া হয়ে যায় আর কি শোনো তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো আর পারলে আপার বাসা থেকে খেয়ে নিও এইটা কোনো কথা হইল
শোনো বেনু, আসিফ ভাই জানরে বলো ওনার তিন বেলা খাওয়ার দায়িত্ব আমাদের, উনি আমাদের সাথে খাবেন, ঠিক আছে? অবশ্যই আমাদের সাথে খাবেন। না না, এত ঝামেলা করতে হবে না। এইটা কি কইলেন ভাইজান? আরে আপনি আমাদের সাথে খাবেন, এটা ঝামেলা? তবা 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 তবা। লীনা জলদি করো, তোমার জন্য হয়তো ওনারা অপেক্ষা করছেন। চল আসুন মা। তোমরা সবাই যে বেরিয়ে পড়লে, লীনা তো এখন এসে পৌঁছে। আমরা লাগেজ গাড়িতে ওর সাথে ওঠাতে দেখবেন সে এসে গেছে। হ্যাঁ মা, একটু আগে পাশের বাড়ির ভদ্রলোককে ফোন করেছিলাম, সে বলল লীনা নাকি বেরিয়ে গেছে। এসো এসো, আসুন মা আসুন। এই রাখেন রাখেন, এখানে রাখেন। এই তো লীনা এসে গেছে। ওকে তো একা দেখছি। এই লাগেজ না মা। আয় মা আয়। আসিফকে তাহলে আমাদের সাথে নিতেই পারলি না। না মা, ওর ঢাকাতে কাজ আছে। কি ব্যাপার, ছোটাপ্পা কোথায়? সে যাবে না? আর বলো না, ওর অফিস থেকে কিছুতেই ছুটি দিল না। আচ্ছা হয়েছে, চলো তো এবার, ওদিকে এয়ারপোর্টে রিপোর্টিং এর টাইম হয়ে গেছে। ওঠো একটু দেখে। লীনা তুমি সামনে বসো। তুমি ওঠো। এই তো দুলাভাই, রিপোর্টিং কয়টায়? একটায়, চিন্তা করো না, এখনো অনেক সময় আছে। ও আচ্ছা। যাই বল, আসিফাজ আমাদের সাথে থাকলে আমাদের এই জার্নি সব দিক থেকে ফুলফিল হবে। ঠিক বলেছো। আমি বুঝতেই পারি না আসিফ সাহেব কেন আমাদের অ্যাভয়েড করে চলেন। চুপ করো তো, কার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে। ও সরি। রাইট, আরে ভাবি আপনি যান নাই? না, তোমার ভাই কোথায়? পোদা ঘুমাইতাছে। ও
আরে কি ব্যাপার? কোনো ব্যাপারই না, যেতে ইচ্ছে করলো না তাই গেলাম না। যেতে ইচ্ছে করলো না মানে? ওনারা আমি যাবো না দেখে মা দুলা ভাই রাগারাগি করে চলে গেল। আচ্ছা লীনা, তুমি গেলে না কেন? আসিফ, তুমি আমাকে দেখে খুশি হও না? সেটা পরে বলছি, আগে বলো তুমি যাওনি কেন? এয়ারপোর্টে যাবার পরে হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। মনে হলো তুমি একা একা বাসায় ফিরবে, খালি ঘরে একা একা শুয়ে থাকবে। কেমন যেন বুকটার ভিতর চিনচিন করে উঠল, তাই সবার অনুরোধ উপেক্ষা করে ছুটে এলাম। এসব পাগলামি করার কোনো মানে হয়? সত্যি করে বলো তো আসিফ, আমি ফিরে আসায় তুমি খুশি হও না? হ্যাঁ হয়েছে। কতটুকু খুশি হয়েছে? অনেকখানি। তাহলে আমাকে আমাকে জড়িয়ে ধরলে না কেন? ওহো, আরে ভুলে গিয়েছিলাম। বিদেশি প্যাকেটে দেশি সিগারেট চালাস। কি যে কস, টাকা পয়সা হলো হাতের ময়লা, আমি আছি নাটক লয়া। নাটক লয়া টেনশন পাচ্ছি না, তার মধ্যে আবার এই চাঁদিস। তোর আবার কিসের টেনশন? আপনি নাটকের কি বুঝেন? চা সিগারেট বাসেন, হেডেই করেন। আমাকে নাটক হলে ফ্রি টিকিট দিয়ে মনে দেখতে যায়, দামটা খাতায় লিখে রেখেন। নীল লাইটটা জ্বালিয়ে দাও, জানালা বন্ধ করো না, আমার কাছে এসো। দেখেছো কি চাঁদের আলোটা কি সুন্দর জানালা দিয়ে আমাদের ঘরে ঢুকেছে? আলো ছায় কি সুন্দর খেলা করছে। হ্যাঁ তাই, ঠিক এমনি চাঁদের আলোর মতো আমাদের বাচ্চাটা আমাদের ঘরে খেলা করে বেড়াবে। আচ্ছা আসিফ, আমাদের এই বাচ্চাটা বাঁচবে তো? বাঁচবে লীনা, অবশ্যই বাঁচবে। আমার কিন্তু খুব ভয় হয় আসিফ। কেন ভয় হয়? আমরা কি কোনো পাপ করেছি? না, আমরা কোনো পাপ করিনি। তবে কেন পরপর দুবার আমি মা হতে গিয়েও মা হতে পারলাম না, আর তুমিও বাবা হতে পারলে না আসিফ? কেন স্বাভাবিক হও,
সবই তো আল্লাহর ইচ্ছা। না না সিফ না না, আমার কেন জানি মনে হচ্ছে আমার আমার বাবা খবর থেকে আমাকে অভিশাপ দিচ্ছে। চলো নাসিফ, অনেক বড় কিছু পেতে আমরা আমাদের প্রিয় কোনো জিনিস ত্যাগ করি, তাহলে হয়তো আমাদের এবারে বাচ্চাটা বেঁচে যাবে। এবারে বাচ্চাটা বেঁচে যাবে। আমার এই কথায় তুমি কিছু মনে করনি তো? না, কিছু মনে করিনি। এটা একটা কথার কথা আর কি। কথার কথা হবে কেন, এটা তো তোমার মনের মধ্যেই আছে। কি আছে না? আমায় এক গ্লাস পানি খাওয়াবে? একটু বসো। আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি, আমি অভিনয় করবো না। আমি আর অভিনয় করবো না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আসিফ ভাইয়ের মতো একজন ডেডিকেটেড মানুষ এভাবে গ্রুপের সাথে বিচ্ছেদ করতে পারে না, এটা ভারী অন্যায়। আবার শুনলাম আসিফ না আসলে নাকি কুসুমও আসবে না। আসল নাটকের খবর নাই, আবার নতুন নাটক শুরু করেছে। না, দলটা বোধহয় আর ধরে রাখা গেল না। খেলায় আমরা বোধহয় ফলোয়ানে পড়ে গেলাম, ঠেকানির কোনো রাস্তা নাই। আমি বলি কি বুঝলি ভাই, এই নাটকটা বাদ দেন, চলেন নতুন গল্প নিয়ে নতুন নাটক ধরি। হ্যাঁ বুঝলু ভাই, হেই রেই ভালো হইব, নতুন পিস বানায়া নতুন প্লেয়ার লয়া খেলাটা শুরু করে। সত্যি আসিফ, আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছে। কেন ভাইজান? আরে কেন মানে, নাটকের জন্য জীবনে যার এত ত্যাগ, আর সেই নাটক ত্যাগ করে এত স্বাভাবিক জীবন চালাও কি করে? আজার ভাই, জীবন যার ভৈরবীর সুরে বাঁধা, তার জীবনে বাহার বাজবে কোথা থেকে? হ্যালো হ্যালো, কে? মুরাদ ভাই, কি বললেন? হাসপাতালে নিতে হবে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি।
কি ব্যাপার আছি কি হয়েছে আমার স্ত্রীকে এখন হাসপাতালে নিতে হবে ঠিক আছে তুমি এখনি যাও এদিকে আমি সামলাবো আর কি হয় আমাকে জানিও আচ্ছা ঠিক আছে কংগ্রেচুলেশন আপনার একটা মেয়ে হয়েছে থ্যাংক ইউ ডাক্তার ওরা কেমন আছে মামে দুজনেই সুস্থ আছে থ্যাংক ইউ শুকর আলহামদুলিল্লাহ কি আনন্দ ঘরে ঘরে মিষ্টি বিলাব মনে মনে জীবন এই তো জীবন এই তো জীবন এই তো জীবন কিছু হাসি কিছু ক্রন্দন কিছু হাসি কিছু ক্রন্দন ছোট ছোট দুঃখ সুখের অপরূপ এক বন্ধন এই তো জীবন কিছু হাসি কিছু ক্রন্দন কিছু হাসি কিছু ক্রন্দন ছোট ছোট দুঃখ সুখের অপরূপ এক বন্ধন এই তো জীবন চলা নদীর মতোই হয়তো সে খসে পড়া পাখির পালক নয়তো সে বয়ে চলা নদীর মতোই হয়তো সে খসে পড়া পাখির পালক নয়তো সে কুড়ি থেকে ফুল ফুল থেকে মালা চন্দন ও ছোট ছোট দুঃখ সুখে অপরূপ এক বন্ধন এই তো জীবন ভালো লাগার ভালোবাসা আয় না সে ভুল করে ধরে যে তুলে পায় না সে ভালো লাগার ভালোবাসা আয় না সে ভুল করে ধরে যে তুলে এইটুকু প্রেম প্রেমের অনুরঞ্জন ও ছোট ছোট দুঃখ সুখে অপরূপ এক বন্ধন এই তো জীবন কিছু হাসি কিছু ক্রন্দন
কিছু হাসি কিছু ক্রন্দন ছোট ছোট দুঃখ সুখের অপরূপ এক বন্ধন এই তো জীবন এই তো জীবন এই তো জীবন এই তো জীবন তুমি ঘাবড়াচ্ছ কেন রিনা ২৫ বছর আমি এই নাট্য আন্দোলনের সাথে আছি দল ভেঙে গেলে দল কিভাবে নতুন করে তৈরি করতে হয় তা আমার জানা আছে না না সে বিশেষ আপনার উপর আমার আছে আর আছে বলেই তো সবাই চলে গেল আমি এখন আপনার সাথেই আছি ওয়া আলাইকুম আসসালাম তোমরা সবাই এসে গেছো তাহলে বসো রিনা বসো এখানে হ্যাঁ ভাইয়া সবাই এসে গেছে শুধু ডালিয়া বাকি ঠিক আছে অসুবিধে নেই পরে তাকে বুঝিয়ে দেব তোমরা মন দিয়ে শোনো আমরা যে নাটকের মহড়া শুরু করব সেই স্ক্রিপ্টটা একদম নতুন বিদগ্ধ এক নাট্য নির্মাতার জীবনের আলোকে তৈরি বা বস্তু ভাই লেখকের জীবন বাদ দিয়ে এবার নাট্য নির্মাতার জীবন হ্যাঁ তাই আসিফ লীনা ছড়া ওই নাটক তো করতে পারবো না আমি মিজান ভাই ও মিজান ভাই মিজান ভাই হারে মজনুনা ভালোই তো দোকান দিয়েছিস একেবারে এফডিসি গেটে আপনি তো দোয়া ব্যবসা কেমন ভালোই ভাই চা খান না রে এক প্যাকেট সিগারেট দে বজলু ভাই তো নতুন নাটক ধরতাছে আপনি থাকবেন না বজলু ভাই বলেছে আমি পারবো না রে চারটা মেগা সিরিয়াল আর একটা ফিল্মে অভিনয় করছি ভালোই করতেছেন আমি তো বজলু ভাই নতুন নাটকে কাম করতেছি এবার বড় একটা চরিত্র দিছে দোয়া করেন ভালো খুব ভালো মিজান ভাই আপনি না কইছিলেন আমারে মেগাতে একটা পার্ট দিবেন হ্যাঁ বলেছিলাম আমি যখন বলেছি তখন অবশ্যই পার্ট গাবি সময় মতো খবর পাবি আসসালামু আলাইকুম ট্যাক্সি রিটা কই সকালবেলা তাড়া করে মা বাবা এখন আসছে না কেন এক্ষুনি চলে আসবে মামনি তুমি নাস্তা খাও সত্যি আজ আমার একটু দেরি হয়ে গেল অফিস অনেক কাজ তোমার তো রোজ একই কথা দেরি হয়ে গেল দেরি হয়ে গেল কেন বিছানাটা একটু আগে ছাড়লেই পারো রাত জেগে বই পড়াটা অন্তত ছাড়ো নাটকের জন্য বাড়ি ছাড়লাম চন্দ্রশিলার জন্য নাটক ছাড়লাম এই আর তুমি যদি বলো তোমার জন্য ওফো তাও ছেড়ে দেব দুষ্টুমি করো না তো নাস্তা করো দাঁড়াও বাবা নাস্তা করার আগে তোমার সাথে আমার কথা আছে কি মামনি তুমি না বলেছিলে পরীক্ষার পর আমাকে পাহাড় সাগর দেখাতে নিয়ে যাবে যাব যাব একদম এবার তোমার ক্লাস শুরু হওয়ার আগেই যাব বাবা তুমি না একদম কথা রাখো না না মা না তোমার বাবা কাউকে কথা দিলে সে কথা অবশ্যই রাখে অফিসে দেরি হয়ে গেল কি ব্যাপার আসিফ বস বলে তোমাকে সাত দিন ছুটি দিতে হঠাৎ এত ছুটি না আজার ভাই তেমন কিছু না আমার মেয়ে চন্দ্রশিলাকে কথা দিয়েছিলাম ওকে পাহাড় সাগর দেখাতে নিয়ে যাব তাই একটু কক্সবাজার বেড়াতে যাব যাও ভাই যাও তুমি ঘুরে এসো তারপর আমিও যাব আপনি আপনি একা মানুষ সেখানে গিয়ে ভালো লাগবে আরে বোকা ছেলে আমি যে তোমাকে আমার গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম না সে তো কক্সবাজারেই থাকে দেখো আমরা কত উঁচুতে উঠেছি বাবা বাবা দেখো কত বড় একটা নদী না মা ওটা নদী না ওটা সাগর তাহলে আমিও যাব সাগরে
আচ্ছা ঠিক আছে তাহলে চলো চলো মামুনি মামুনি তোমার টেলিফোন হ্যালো কে নানু তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো নানু হ্যাঁ ভালো আমি না আজ পাহাড় সাগর দেখেছি কালও যাব না মামির সাথে কথা বলবো পাক্কা বুড়ি দে হ্যালো মা না না কোনো অসুবিধা হচ্ছে না কেমন আছো চন্দ্রশিলা তো ঢাকায় যেতেই চাচ্ছে না আসিফের ছুটি 5 তারিখ পর্যন্ত আমরা 4 তারিখে ফিরে যাব ভালো ভালো ফিরে এসো বাবার আদরের মেয়েটা আগে আগে যাবেন না হ্যাঁ দুষ্টু এই আদে নাইকা পুষ্প শুটিং হচ্ছে পুষ্প পুষ্প শুটিং দেখি না ফিল্ম দেখি এই আদে নাইকা পুষ্প শুটিং হচ্ছে পুষ্প 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 পরে কখনো নেওয়া যাবে পরে তোকে কোথায় পাবো এক্ষুনি নিয়ে চলো বাবা এসো মামনি থ্যাংক ইউ ম্যাম নাও আমাকে একটা অটোগ্রাফ দাও না কি নাম তোমার শিলা চন্দ্রশিলা বাহ কি সুন্দর নাম তুমি কোথায় থাকো ঢাকায় এখানে এসেছি সাগর দেখতে তাই না বাবা Thank you.
হরিণের অসম্ভব ক্ষমতা দিয়ে তুমি জন্মেছ, সেই ক্ষমতাকে নষ্ট করো না। তুমি অনেক বড় হবে কুসুম, অনেক বড়, এটাই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার অনুরোধ, চলচ্চিত্রে তোমার নাম দেবে পুষ্প। বুঝলো ভাই, তাহলে রিহার্সাল শুরু করি। রিনা ভাবি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রিনা, তোমার খবর কি? কোনো খবর নেই? মাস্টার্স পরীক্ষা ছিল তো, তাই কালই শেষ হলো। এই মেয়েটিকে? বজলু ভাই, ওর নাম কুসুম, তো আমাদের কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, ভালো নাচে গান করে, আমাকে বলল অভিনয় করার খুব ইচ্ছে। তাই নাকি? ভালো ভালো, খুব ভালো, তুমি আমাদের গ্রুপে জয়েন করে ফেলো। লীনা, রিহার্সাল শুরু করছি। আসিফ, রিহার্সাল শুরু করো। তুমি আগে কখনো অভিনয় করেছো? অভিনয় ঠিক করিনি, তবে স্কুল কলেজের ফাংশনে নেচেছি। চ্যালেঞ্জ প্লিজ। আসতে আপনার স্ত্রী জেগে উঠতে পারেন? কে আপনি? চিনতে পারছেন না? কি অদ্ভুত কথা, নিজের সৃষ্টি করা চরিত্র নিজেই চিনতে পারছেন না? ভালো করে তাকে দেখুন, জীবন যুদ্ধে পরাজিত ক্লান্ত একজন মানুষ, আজ সারাদিন খাওয়া হয়নি, যার স্ত্রী অন্য একজন মানুষের হাত ধরে। আচ্ছা, আপনি কি সোলেমুদ্দিন? হ্যাঁ। আপনি আমার জন্য একটা ভালো নামও খুঁজে পাননি, নাম রেখেছেন সলিমুদ্দিন। সুন্দর, শোভন, আনন্দদায়ক কিছুই আমার জন্য রাখেননি, একটা ভালো নাম কি আমার হতে পারত না? না, পারত না। তোমার জন্ম হয়েছে কৃষক পরিবারে, তোমার আব্বা একজন বর্গাদার, সে তার পুত্রের এরকমই নাম রাখবে। একজন কৃষক পুত্রের নাম নিশ্চয়ই আব্রা চৌধুরী রাখবে না? আচ্ছা, না, উনি কি নায়ক? ভুল ধারণা। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এই নাটকের নায়ক, এই পৃথিবীতে কেউ কৃষক আমার মুচি হয়ে জন্মায় না। হ্যাঁ, বাজে কথা রাখো, মোটামুটি। এখন যাও, বৃথা সময় নষ্ট করবে না। এই যে বাবা, তোমার চা। ও, চা রাখ। সালাম আলাইকুম চাচা জান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মারিনা? ভালো। সিনাপা, এতদিন পর, এতদিন তো পরীক্ষা ছিল তাই আসতে পারিনি। কুসুম কোথায়? আপা ঘরে, এসো। কুসুমের মা, কুসুমের মা, ও কুসুমের মা, কি হয়েছে? যাচ্ছ কেন? আরে বসো, দেখো কি ভালো একটা ছেলে পাওয়া গেছে। আসলে তোমার না ভীমরতি ধরেছে, মেয়েটা সবে মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, আরো একটা বছর গেলে সেকেন্ড ইয়ারে উঠবে, ফাইনাল পরীক্ষা দিয়ে পাশ করলে ইন্টার পাশ হবে। কতই বা বয়স হয়েছে, তুমি এখনই বিয়ে দিতে পাগল হয়ে গেছো। আহা, তুমি বুঝতে পারছো না কুসুম, এখনো চিন্তা করে দেখো, ডাইরেক্ট কোনো নাটকে সুযোগ পাওয়া খুবই কঠিন, তাও আবার নায়িকার চরিত্রে। আমি কি কোনোদিন অভিনয় করেছি? তুমি তো বারবার আমাকে বলেছিলে অভিনয় করবে, তাই তো আমি বজলু ভাইকে বলেছিলাম, এখন সে খবর দিয়েছে, তুমি রাজি না হলে আমি তাকে না করে দেই। না না, না করবেন না, কিন্তু বাবা যদি রাজি না হয়? তুমি কোনো চিন্তা করো না, চাচাকে বলে আমি অনুমতি নিয়ে নেব। না থাক, এক্ষুনি কিছু বলার দরকার নেই, আমি ম্যানেজ করে নেব। আহা কি মজা, আপু অভিনয় করবে। এই যে নতুন আপা,
রিহার্সালের আগে গরম গরম চা খেলো। মিজান ভাই লন, আসিফ ভাই। আরে বজলু ভাই আসেন আসেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বসে আছো কেন? রিহার্সাল শুরু করে দিলেই পারতে, আমি একটু জ্যামে আটকে গেছিলাম। আপনি নেই, শুরু করব কিভাবে? আমি না থাকলে শুরু হবে না, এটা কেমন কথা? যাক শুরু করা যাক। চলো জরি শুরু করা যাক। আমার নাম কুসুম। কুসুম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এই নাটকে তোমার নাম জরি। নাও চলো এসো। তুমি একটা কাজ করো, দূর থেকে হেঁটে এসে এখানে দাঁড়াও, তারপর তুমি তোমার মাকে ডাকো। এমন ভাবে ডাকবে যেন তাকে তুমি কোনো জরুরি খবর দিতে চাচ্ছ। কি খবর? মনে করো কোনো দুঃসংবাদ। যাও। ঠিক আছে। মা, মা। না 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 না, কিছুই তো হলো না, আবার করো, যাও। মা, মা। হচ্ছে না, তুমি সুন্দর করে আবার একটা মা ডাক দাও তো। মা? আহা, রোবটের মতো কথা বলছো কেন? ফ্রিলি বলো, পরিষ্কার গলায় বলো। যাও জায়গাটা আবার করো। মা, মা। হচ্ছে না। বজলু ভাই, ও নাচ গান করলেও নাটকে তার অভিনয় করেনি। আমার বিশ্বাস, আমি দুটো দিন কাউন্সিলিং করলে ও খুব ভালো করবে। ঠিক আছে, দেখো চেষ্টা করে। তুমি কি এর আগে কখনো অভিনয় করেছো? জি না। এই তো ভুল কথা বলে ফেললে, অভিনয় তো আমরা প্রায় করে থাকি। তার মানে? ধরো হঠাৎ অসময় তোমার বাড়িতে কোনো মেহমান আসলো, তুমি খুব বিরক্ত, কিন্তু সামাজিক কারণে তোমাকে তার সাথে হেসে কথা বলতে হচ্ছে, দেখাতে হচ্ছে তার আগমনে তুমি আনন্দিত, কি তাই না? এটাও এক ধরনের অভিনয়। এই যে আমি তোমাকে এত কথা বলছি, এমনও তো হতে পারে তুমি কথাগুলো ভালোভাবে নিতে পারছো না, হয়তো বুঝতেও পারছো না, এরপরও মাথা নাড়ছ, এটাও কিন্তু অভিনয়। না না, আমি অভিনয় করছি না, আমার খুব ভালো লাগছে, আপনি বলুন। মেজান, কথাটা কিন্তু মনে রেখো। হ্যাঁ আসিফ, কেমন তো? ওয়ালাইকুম আসসালাম। রিহার্সাল শুরু করা যাক, চলো। কিরে, আজ না তোর কলেজ বন্ধ, কোথায় যাস? আমি তো রিনাপাদে বাড়ি যাচ্ছি। হঠাৎ রিনাদের বাড়ি কেন? না তেমন কিছু না, রিনাপার পরীক্ষা শেষ তো, একটু আড্ডা মেরে আসি। যাই করিস মা, মাগরিবের আগেই চলে আসিস, এমনি তোর বাবার সাথে কাল আমার ঝগড়া হয়েছে। কেন? কেন আবার? শুধু বলে ও রিনার সাথে এত ঘন ঘন কোথায় যাওয়া আসা করে। আচ্ছা মা বলতো, তোরা কোথায় যাস? আরে বেটি, হারিকেনটা নিয়ে দেখে আয় সূর্য উঠেছে কি না। বয়া বয়া তো বলবেন না, খাস্তা কথা শুনে নষ্ট করতেছেন, এই জাতি যে কি হইব। আরে দূর বেটা, তোকে আর জাতি নিয়ে চিন্তা করতে হবে না, যা দশটা বিদেশি পেনশন নিয়ে আয়, এই টাকা দিয়ে দে। এই এতক্ষণে একটা সঠিক নাগরিকের মতো কথা কইলেন। যে কথা বলছি চরি আসি ভাই। কি খুব টেনশন মনে হচ্ছে? এসো আমরা কর্নারে গিয়ে বসে কিছুক্ষণ গল্প করি, গল্প করলে টেনশন কমে যাবে, অভিনয় করা সহজ হবে। না না, আমার মধ্যে কোনো টেনশন নেই। আছে আছে, যথেষ্ট আছে, টেনশনের সময় মানুষ উঁচু পর্দায় কথা বলে। এসো। মজনু, এদিকে দু কাপ চা দিস। আমি চা খাবো না। খাও, একটু খাও, চা খাবার সময় মানুষ একটা কাজের মধ্যে থাকে,
আর কাজের মধ্যে থাকলে আপনা আপনি ফ্রি হয়ে যায়, তখন কথাবার্তা সহজ হয়। আপনি এত কিছু জানেন কিভাবে? আরে আসিফ ভাই জানুন, দেখছেন কি আসিফ ভাই অলরাউন্ডার, স্পিন গুগলি পেজ যা দিবেন সক্কা। এই বন্ধু থাম তো, যা। আচ্ছা আপনার কি মনে হয় আমি পারবো? অবশ্যই পারবেন। যারা অভিনয় করে না তারা মনে করে অভিনয়ের ব্যাপারটা খুবই কঠিন, আসলে তা নয়, অভিনয় খুব সহজ। আপনি আমাকে সাহস দিতে পারছেন না এই কথা বলছেন। মোটেই না, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। আপনি না খুব ভালো। হ্যাঁ আমিও তো খারাপ বলছি না, তাহলে কি ছোটবেলা থেকে ওকে নাচ গান শেখাতাম? তাহলে এখন কেন তুমি অমত করছো? আমি তোমাকে বোঝাতে পারছি না, এসব নাটক সিনেমা আমাদের সমাজের একটা শ্রেণীর মানুষ এখনো বুঝে উঠতে পারেনি। তারা মনে করে নাটক সিনেমা করলেই মানুষ খারাপ হয়ে যায়, আর আশেপাশে সবাই এদের অন্য চোখে দেখতে থাকে। তুমি কি চাও এই সমাজের মানুষ সবাই আমাদের অন্য চোখে দেখুক? না, তা আমি চাইবো কেন? যাই, আমি আমার সংসারের কাজ করি গে। পারলে তুমি তোমার মেয়েকে একটু বুঝিয়ে বলো। শোনো, তুমিও তোমার মেয়েকে বুঝিয়ে বলবে কলেজ ছাড়া আর অন্য কোনো কাজ যেন বাইরে কোথাও না যায়। শোনো বাবারা, আমি নাচ গান নাটক অপছন্দ করি না, এই তিনের মাঝেই বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটানো যায়। রাইট ইউ আর, কিন্তু মেয়ে বলে কথা, আমাদের সমাজ আজও এত উদার হতে পারেনি। ছেলেদেরটা কিছুটা মেনে নিলেও মেয়েদেরটা তো মানতে পারেই না। আপা দেখ কারা এসেছে। কারা? টিনাপার সাথে দুজন লোক এসেছে, আমার মনে হয় ওনারা নাটকের লোক। নাটকের লোক? আয় না আমার সাথে, চল তো। আমার ভাই মানে কুসুমের চাচা, সে তো শুনে খেপে আগুন, এমন একটা ভাব করলো যে আজ যদি কুসুম নাটকে অভিনয় করে তাহলে এই সমাজের কেউ নাকি তাকে আর মেনেই নিতে পারবে না। না না আঙ্কেল, উনি ঠিক করছেন না, ওনার বোঝা উচিত উনি তো এই সমাজেরই মানুষ, ওনাকে চোখ কান খোলা রেখে সব উপলব্ধি করতে হবে। আরেকটা কথা, আজ আমরা সমাজের যে কোনো অবস্থানে অবস্থান করি না কেন, বাস্তব আমাদের মুখোমুখি, বাস্তবতাকে মানতে গেলে শিল্প সংস্কৃতিকে বাদ দেয়া যায় না। আন্টি আপনি আঙ্কেলকে বোঝান, অভিনয় কিন্তু প্রতিভা সবার থাকে না, কারো কারো মাঝে যদি সেই ধরনের প্রতিভা দেখা দেয় তাহলে পরিবারের সকলের উচিত এই প্রতিভা বিকাশে তাকে সহযোগিতা করা। হ্যাঁ বাবা, তোমাদের কথা আমি বুঝেছি, কিন্তু ঠিক আছে, তোমরা যখন বলছো আমি একটু সাহস করেই মত দিলাম, তবে আমার একটা অনুরোধ, সন্ধ্যার পর কুসুমার বাইরে থাকতে পারবে না? চাচা ওনে আপনি চিন্তা করবেন না, আর ইনা তো আছে। অভিনয় করার সময় একটু ঘাবড়াবে না, ঠিক আছে? আসিফ ভাই চলেন রিহার্সাল শুরু করি। চলো। জলিল ভাই ধরেন। এখান থেকে শুরু করি, বিরাট একটা ভূমিকম্প হোক, সেই ভূমিকম্পে ঢাকা শহর তুলে যাক, হ্যাঁ ঠিক আছে? এইখানে চলো চলো। একটা বিরাট ভূমিকম্প হোক,
সেই ভূমিকম্পে ঢাকা শহর তলিয়ে যাক, আমরা সেই হ্রদের পাশে একটা কুঁড়ে ঘর বানাবো, আমাদের একটা নৌকা থাকবে, আর সেই নৌকায় আমরা ঘুরে বেড়াবো। না 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 না, হচ্ছে না হচ্ছে না, এইভাবে বলতে হবে, বিরাট একটা ভূমিকম্প হোক, সেই ভূমিকম্পে ঢাকা শহর তলিয়ে যাক। না লেখক, তোমার উপন্যাসের নায়িকাকে আমি কষ্ট দিতে পারবো না, কারণ সেও আমার মতো নারী। যে নারীর কথা বলছো সে তো আমার কল্পনায় বিরাজ করে, এই মর্তে আসার কোন অধিকার তার নেই। আমিও তো তাই বলছি, তোমার কল্পনার নায়কের ভূমিকায় আমি অভিনয় করতে পারবো না। ও তাই, ঠিক আছে, কল্পনা থেকে তাকে আমি মুছে দিলাম। আহমেদ ভাই ঠিক আছে তো? তুমি খুব ভালো করেছ, আরো ভালো করবে। হ্যাঁ বিপর্যয়, প্রথমে ঝড়, তারপর বন্যা, তারপর একটা ভূমিকম্প দিয়ে দাও। রাইট, ভূমিকম্প, ভূমিকম্পের কথাটা ভুলে গিয়েছিলাম। বিরাট একটা ভূমিকম্প হোক, সেই ভূমিকম্পে ঢাকা শহর তলিয়ে যাক। ঠাট্টা করছো? না না, ঠাট্টা করছি না। একদিন দেখা যাবে যেখানে ঢাকা শহর ছিল সেখানে বিরাট একটা হ্রদ। কি বলছো তুমি? আমরা সেই হ্রদের পাশে একটা কুঁড়ে ঘর বানাবো, আমাদের একটা নৌকা থাকবে, সেই নৌকায় আমরা ঘুরে বেড়াবো। তুমি আমাকে উপহাস করছো? প্লিজ তুমি, আমার আমার ভুল হয়ে গেছে। মিজান ভাই, এই আপারে বেশি দিন ধরে রাখুন, যে ভুল করে টেলিভিশন ফিল্মের লোক যে কোনো দিন শো মেডাল হয়ে যাবে। বিউটিফুল, এক্সেলেন্ট, ওয়েল ডান, আই এম ওয়েল ডান, আই এম সরি, এক্সট্রিমলি সরি। বাহ বাহ বাহ, আরে তুমি দেখছি সত্যি সত্যি কেঁদে ফেলেছ, আর তুমিও থাপ্পড়টা একটু বেশি জোরে মেরেছ। এত সুন্দর রিহার্সালের পর আমরা আজকে আর কোনো কাজ করছি না। আসিফ, তুমি যাওয়ার পথে কুসুমকে একটু বাড়িতে নামিয়ে দিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, আমি মিজানকে একটু কাজে যাব। ওকে ঠিক আছে, বাই। কুসুম, আজকের ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তুমি কিছু মনে করো না। এলিশা, রাখো রাখো। থামো থামো, ঠিক আছে আজ তাহলে আসি। একটা কথা বলবো? বলো। আচ্ছা, আজ আমাকে জড়িয়ে ধরতে গিয়ে কি লজ্জা পাচ্ছিলেন?
কই না তো তোমার অমন মনে হলো কেন খুব তাড়াতাড়ি ছেড়ে দিলেন তো তাই ও তাই এই রিকশাওয়ালা যাও চিঠি
আসিফের চিঠি? তুই যা। কুসুম, আমার খুব ইচ্ছা ছিল তোমার সঙ্গে মুখোমুখি কথা বলি। কেন অভিনয় ছেড়ে দিয়েছিলাম তোমাকে গুছিয়ে বলি, তা সম্ভব হচ্ছে না। দেখো কুসুম, অভিনয় আমার বড় শখের জিনিস। এর কারণে আমি যেমন একদিকে সবকিছু হারিয়েছি, আবার তেমনি অনেক পেয়েছিও। লীলার মতো একটা মেয়েকে পাশে পাওয়া কত বড় ভাগ্যের ব্যাপার, তা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আর শুধু কি লীনা, তোমাকেও আমি অভিনয়ের কারণে পাই না। লজ্জা পেও না কুসুম, সত্যি কথাটা বলে ফেললাম। যে কথা বলছিলাম, অভিনয় আমার জীবনের অনেকখানি, কে জানে হয়তো বা সবখানি। সেই অভিনয় থেকে সরে আসা যে কি কষ্টে, তা মনে হয় তুমি বুঝতে পারছো। তোমাকে এই চিঠি লেখার উদ্দেশ্য কিন্তু দুঃখের কাঁদনে গাওয়া নয়, এই জিনিস আমি কখনো করি না। তোমাকে লেখার একটা কারণ, তা হচ্ছে তুমি যেন অভিনয় ছেড়ে না দাও। অভিনয় অসম্ভব ক্ষমতা দিয়ে তুমি জন্মেছ, সেই ক্ষমতাকে নষ্ট করো না। তুমি অনেক বড় হবে কুসুম, অনেক বড়, এটাই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার অনুরোধ, চলচ্চিত্রে তোমার নাম দেবে পুষ্প। এ পুষ্পর নামে দেশব্যাপী ছড়িয়ে যাবে তোমার খ্যাতি। আমার শেষ অনুরোধটুকু রেখো আসি। এই তো জীবন, এই তো জীবন। এই তো জীবন, এই তো জীবন, কিছু হাসি কিছু বন্ধন, কিছু হাসি কিছু বন্ধন, ছোট ছোট দুঃখ সুখের অপরূপ একবন।